তো আমি এখন আমার আব্বু আমাকে জিজ্ঞেস করবো ওনারা কেমন ফিল করছে ভ্যাকসিন দেওয়ার পরে। আপনারাও জেনে নিন ওনাদের কাছ থেকে ওনাদের অনুভূতিটি। ধন্যবাদ। আব্বু তুমি কেমন ফিল করো? I am feeling very well. After vaccination, I had a nice sleep at night. Until now, I have no problem. I am satisfied fully. তোমার ওখানে কোনো ব্যথা ছিল? No, no, no. Until now, I told you, there is no pain at all. আচ্ছা, তুমি কি দ্বিতীয় ভ্যাকসিনটা নেওয়ার জন্য রেডি? I am ready for next step, that is for next vaccination. আচ্ছা, আর কিছু বলবা সবার উদ্দেশ্যে? No, no, there is nothing to say. It is, you know, it is somebody up to the interest for the welfare and for the life of the people. They should take it or no? ওদেরকে এটা নেওয়া উচিত, সবার নেওয়া উচিত? That's what I say. Everyone must go for vaccination, you know, for the thinking of their future and their health. And the new life, right? Yeah. Okay. হ্যাঁ, আম্মা কেমন আছো? ভালো। ভালো আছো? তো তুমি যে ভ্যাকসিনটা নিলা, তোমার কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না আমার। কোনো ব্যথা বা জ্বর কিছু ছিল? জ্বর ছিল না, ব্যথা একটু হয়েছে, একটা ব্যথার ট্যাবলেট খাওয়ার পরে 3-4 ঘন্টা পরে কমে গেছে, চলে গেছে। আচ্ছা, আমারও ছিল ব্যথা। তো তুমি এই ভ্যাকসিনটা নেওয়ার পরে সেদিন কি তোমার ভালো ঘুমেছে নাকি হয়নি? হ্যাঁ, খুব ভালো ঘুমাই। হ্যাঁ, তুমি তো আব্বার চেয়ারে চেয়ার সোফায় বসে ঘুমাই গেছিলা সেদিন। তোমাকে বারবার বলতেছিলাম যে তুমি খাটে গিয়ে ঘুমাও, বাট তুমি মানে টের পাও নাই, তুমি কন্টিনিউয়াসলি ঘুমাইতেছিলা ওই সোফা চেয়ারে। যাই হোক, তোমার এই ভ্যাকসিনটা আবার দ্বিতীয় ডোজ নিতে হবে 4 সপ্তাহ পরে, রাইট? 4 সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। তো এখন তুমি কি যাবা ওই ভ্যাকসিনটা নিতে? অবশ্যই, অবশ্যই যাবা। তো তুমি ভয় পাইতেছো ওইটা নেওয়ার পরে, কিন্তু তোমার একটু জ্বর আসতে পারে, এটা শিওর না, মেবি। এটা তোমার ইমিউন সিস্টেমের উপর নির্ভর করে। তো তুমি কি দিবা ওই তারপরেও ভ্যাকসিনটা নিতে চাও? হ্যাঁ, নিতে চাই। আচ্ছা, ঠিক আছে, তোমার ভয় লাগবে না? না, আমি এসব ভয় করি না। তুমি তো ভয় পাও না কোনো কিছু। আচ্ছা, তো তুমি কি সবাইকে বলতে চাও কিছু কোনো? সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নিয়ে সবার সাথে সবাই আবার আগের মতো যোগাযোগ করবেন, ঘোরাফেরা করবেন, সবাই সবার কাছে যাব, আসব, এই আশা করি। তুমি দেশে যাইতে পারবে আম্মা? সবচেয়ে দেশে যেতে হবে আমার, ছেলেকে নাতি নাতনিদেরকে দেখার জন্য, সবাইকে দেখার জন্য, এই জন্য আর আত্মীয় স্বজন যত আছে সবাইকে দেখার জন্য। আচ্ছা আম্মা, তো ঠিক আছে, তুমি ভালো থাকো, সবাই তোমাকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।